السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا إن الله
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله তৌফিক দান করেছেন ওই আল্লাহর প্রশংসা আরেকবার বলি আলহামদুলিল্লাহ মেরে ভাই ও দোস্ত বজরগ আজকার থেকে শুরু হলো হজের পরে সবচেয়ে মানুষের মিলন মেলা রোজাদারি কারখানা এবং বিভিন্ন জাতির বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের মধ্যে থেকে ছাটাই বাছাই করে বিভিন্ন দেশ থেকে সাদা কালো লাল বিভিন্ন রঙের মানুষ যেখানে সমবেত হয় যেখানে মহামিলন মেলা বলা হয় হজের পরে এত লোক বিশ্বের কোথাও সমবেত হয় না সেটা তোরাক নদীর পাড়ে কয়েকশো বর্গ ফুটের মধ্যে বাংলাদেশের সৌভাগ্য একটা প্রাণ কেন্দ্র টুঙ্গির বিশ্বস্থান ঠিক না টুঙ্গি বিশ্বস্থানায় আজকে লক্ষ লক্ষ মুসলমান জুমার নামাজ পড়বে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমা এই জন্য অনেক ভাইরাই চলে গেছে বিশ্ব ইস্তেমায় ঠিক না ভাই ঠিক ও ভাইরা
বিশেষ তোমার সবচেয়ে বড় একটা সিম্পটম হলো দোয়া মাপেন এখানে বেশিরভাগ মুসাফিররা বেশি থাকে এইজন্য এই জায়গাটার দোয়া ডাইরেক্ট কবুল হয় তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনোই ফিরিয়ে দেয় না কখনোই মিস করেন না এক নম্বরে হলো মুসাফির আরো জোরে কর বাংলাদেশের টুঙ্গির ইস্তেমাটা এমন একটা জায়গা যে টুঙ্গি ইস্তেমায় বিশ্বের এই বছর শোনা কথা অন্তত 15 থেকে 22টা দেশের মানুষ এবছর তারা আসতেছে আরো জোরে কর এটা কি বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য না সর্বদিক দিয়ে সৌভাগ্য সৌদি গভর্নমেন্ট এত ডেভেলপ কোন দিক দিয়ে একমাত্র হাজিদের দিয়া হাজিদের টাকা দিয়ে আজকে সৌদি বড় লোক কারণ হাজিরা খাবার কিনে হাজিরা তরকারি কিনে হাজিরা পাঞ্জাবি কিনে হাজিরা রুমাল কিনে হাজিরা আলখেল্লা কিনে হাজিরা টুপি কিনে তসবি কিনে আতর কিনে বোরকা কিনে আর কেউ কিছু না কিনলো যায় নামাজ কিনে ঠিক না ঠিক জোরে কা হাজির টাকা দিয়ে যা ইনকাম করে তার সাইডে তিন গুণ লাভ করে হাজির মার্কেটিং দিয়ে আমাদের বাংলাদেশে যারা আসছে বিদেশ থেকে তারা কি আমাদের দেশে কিনবো না আমার বাংলাদেশে বিমান ভাড়া দিয়ে আইছে না মনে করেন টুঙ্গি ইস্তেমা শুধু দোয়া কবুল হওয়ার জায়গা না বাংলাদেশ ডেভেলপ হওয়ার পিছনে এটাও একটা কারণ ঠিক না ভাই ঠিক হে ভাইরা অতএব আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমা আবার এই দিনকেই বাংলাদেশের একটা মুসলমানদারি ইহুদিদের দালাল মার্কা এই টুঙ্গি ইস্তেমার সাথে মিলাইয়া আর একটা গোষ্ঠী আবার বিশ্ব ইস্তেমা নাম দিছে এরা হলো আহলে হাদিস আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাই এমন একদিন আসবে বাংলাদেশের দেওয়ানবাগির মতো সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই আহলে কবিস ঠিক না ভাই ঠিক জোরে কান আরো জোরে দেওয়ানবাগিদের সারা বিশ্বের বাটপার হয়ে গেছে এখন এই আহলে হাদিস আহলে হদস নামে আহলে কবিস নামে এরাও একদিন বাংলাদেশের সবচেয়ে ইহুদিদের দালাল হয়ে খারাপ দেখেন আপনারা আলে বলে আমার কথা এখন বিশ্বাস করবেন না করবেন মায়ের কুতে খাইয়া অতএব আমি আপনাদের সকলের কাছে বলি বিশ্ব ইস্তেমা আমাদের দেশে শুধু একদিক দিয়া ডেভেলপ না আমলের দিক দিয়াও অর্থনৈতিক দিক দিয়াও এবং সুনামের দিক দিয়েও বাংলাদেশ এক নম্বরে আছে ঠিক না ভাই ঠিক এটা কিন্তু পাকিস্তানে হওয়ার কথা ছিল আমরা এই বাংলাদেশে এতই সৌভাগ্যবান তিনবার লটারি দেওয়ার পরে বাংলাদেশের নাম আসছে তিনবারই লটারি ধরছে তিনবারই চাইছে পাকিস্তান ইন্ডিয়া আমরা নিব মিশর চাইছে আমরা নিব ইরান চাইছে আমরা নিব তিনবারই লটারি দিছে তিনবারই বাংলাদেশের নাম আসছে লাস্টে সারা বিশ্বের যারা তাবলিগ জামাতের কর্ণধর এরা সিদ্ধান্ত করছে চোখের পানি দিয়ে বাংলাদেশ যদিও গরিব দেশ এই দেশের মানুষের আমলগুলো খুব সঠিক আলহামদুলিল্লাহ তা না হলে এই বাংলাদেশে ইউরোপ কান্ট্রির টেক্সটাইলে চলতেছে বর্তমান বাংলাদেশ ইউরোপ স্টাইলে চলতেছে মেয়েদের বোরকা নাই পর্দা নাই পুশিদা নাই মা বাপকে চেনাশোনা নাই বাপ মা এক জায়গায় বসে ন্যাংটা ছবি দেয় ইন্ডিয়ান হিন্দি ফিল্ম মা বাপ ন্যাংটা ড্যান্স এক জায়গায় বসে দেয় ঠিক না ভাই ঠিক হুবাহু ইউরোপ কান্ট্রির মতো চলে আসছে যদি রহমত না থাকতো তাহলে যে দুই তিন দিন আগে যে ভূমিকম্প হইছে মাত্র 26 সেকেন্ড হইছে বেশি না সেই ইন্দোনেশিয়ার মতো যদি আধাটা ঘন্টা হইতো বাংলাদেশে টিনের ঘর সুদ্ধা মনে হয় মাটির পাঁচ সাত তর দেশে চলে যেত ঠিক না ঠিক
বাংলাদেশে কোনো পাথর নাই সৌদি আরব পাথর আছে ইন্ডিয়া পাথরের দেশ পাকিস্তান পাথরের দেশ জাপান পাথরের দেশ ইরান পাথরের দেশ ইন্দোনেশিয়া পাথরের দেশ পাথর ছাড়া কোনো কথাই নেই বাংলাদেশে কোনো পাথর নেই বাংলাদেশের পাহাড়গুলো সব মাটি তৈরি আর বিশ্বের সব দেশের পাহাড়গুলো পাথর তৈরি আল্লাহ কোরআনে বলেছে ওয়াল জিবালা আওতাদা আমি জমিনের ভারসাম্য টিকায় রাখছি জমিনকে ঠিক খুঁটা হিসাবে রেখে দিয়েছি পাথরগুলো পাহাড়গুলো দেখে খুঁটা যদি হয় নরবর তাহলে জমিন কেমন হইব বাংলাদেশের খুঁটাই তো মাটি আর পৃথিবীর সব দেশের পাহাড় খুঁটা হলো পাথরের এই দেশ তো থাকার কথা না 26 সেকেন্ড ভূমিকম্প দিয়া তোমার আমার ঈমান তাজা করতে কইছে তাজা করতে আল্লাহ একটু সতর্ক করে দিয়েছে খোদার কসম করে বলি এখনো টাইম আছে বাংলাদেশকে ইউরোপ স্টাইল থেকে ফিরান পাঁচ ওয়াক্ত নামাজ ধরে যুবক তাহলে কোরআন শরীফের কথা জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস স্পষ্ট কোরআনের আয়াত আল্লাহু আকবার করে বলি আমি আল্লাহ যখন তোমাদের উপরে বৈমুখ হয়ে যাব জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর যখন আমি তোমাদের উপরে বেজার হয়ে যাব তখন আর কোন আলেম আর বুজুর্গ দেখব না হাদিসে একটা কওল আছে এরকম খুতবাতুল আহকামের ভিতর উলামায়ে কিরাম পড়ে একটা দেশকে জাপানের একটা দেশকে আল্লাহ পাক বললেন হে জিব্রাইল ওই দেশটাকে ধ্বংস করে দাও জিব্রাইল বলে আল্লাহ ওই দেশে এমন একজন বুজুর্গ আছে তোমার তোমার হাদিসের কথা তোমার কোরআনের কথা লা তাকুমু সা হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহু আল্লাহ একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকতে ওই দেশ ধ্বংস হবে না সুবহানাল্লাহ ওই লোকটা 24টা ঘন্টা তসবিহ নিয়ে খালি তোমার জিকির করে জীবনে সে বাইরের মুখ দেখে না 24 ঘন্টা ইবাদত করে এই লোকটারে শুদ্ধটা বাইয়ে দিব আল্লাহ বলেন অর থেকে শুরু করবি আগে অরে আগে ধ্বংস করবি জিব্রাইলের মাথায় ধরে না এই ব্যক্তি 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টাই আল্লাহর ইবাদত করে এর শুদ্ধ আগে দাবাইতে কয় কেন স্পষ্ট হাদিসের এবার আলা কাদা আলা কাদা ওয়ারে শুদ্ধ ওয়ারে শুদ্ধ ওয়ারে শুদ্ধ ধ্বংস করবি কারণ ও শুধু খানকার ভিতরে বসে জিকির করছে আমি আল্লাহ যে বলছিলাম কু আনফুসিকুম আহলিকুম নারা তুমি বাসো তোমার বয়ানের দ্বারা অন্য ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও খালি ওর নিজের পেটের চিন্তা করছে ও নিজে বাঁচার চিন্তা করছে অন্যকে বাঁচানোর চেষ্টা করে না এই জন্য ওর থেকে আগে ধ্বংস শুরু কর আল্লাহু আকবার যুবক বাইরা নে আলেম ওলামাকে তোমরা দুশ্মন মনে করো না আলেম ওলামা তোমাদেরকে জুমার মসজিদে বুঝায় ওয়াজের মাঠে বুঝায় রে ভাই আলেমদের কথা সেদিন তোমাদের মনে আসবে যেদিন বিপদে পড়বা যেদিন রাত্রে ভূমিকম্প হইল ওদিনকে আমার মাহফিল ছিল কুমিল্লায় কুমিল্লা মাহফিল করে রাত্রে ঘুমিয়েছি হঠাৎ করে দেখি আমার চারতলার বিল্ডিং এর কপাট গুলা কে যেন বাইরে গেছে আমি যেই খাটে শুইছি ওই খাট কে যেন দড়ি ভাবে নাচাইতেছে আমার বিবি আমার ছোট্ট ছেলেকে নিয়ে লাভ দিয়েছে মনে করছে ডাকাইতেছে এখন দেখে ওয়ার্ড্রোব আলমারি সুকেস এমনকি ফ্যান সুদ্ধা পানির ঢেউয়ের মতো নাচতেছে সমস্ত মানুষের চিল্লা পাল্লা মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে এই ভূমিকম্প কিন্তু কিয়ামতের একটা আলামত কিয়ামতের আগে ঠিক এরকম মানুষ বিল্ডিং ছাইরা বাড়িঘর ছাইরা শুধু মাঠের দিকে দৌড়াইব যুবক বাইরা রে তোদের কাছে দুটো অনুরোধ করে যাই তোমার মা আমার মা তোমার বোন আমার বোন তোমার বিবি আমার বিবি আমরা যদি একটা ফ্যামিলির প্রেসিডেন্ট হই আজকে তোমার আমার কারণে পাপের কারণে দোস্ত
ভূমিকম্প হইতাছে যদি আল্লাহ না করুক 26 সেকেন্ডের দাঁড়ায় 26 সেকেন্ডের জায়গায় যদি 26 মিনিট হইত তুমি একবার চিন্তা করে দেখছো কি বাংলাদেশের একটা বিল্ডিং থাকতো কোথায় থাকতো তোমার ইবাদত কোথায় থাকতো তোমার ইমামতি কোথায় থাকতো তোমার ফ্যাক্টরি চাকরি বাংলাদেশের একটা টিনের ঘর পর্যন্ত ঠিক থাকতো না ঠিক না বেটে জোরে কও এখনো টাইম আছে ভাই আল্লাহর কোরআনের কথা আমি যখন তোমাদের পরে বেজার হয়ে যাব তোমাদের দেশে যখন শিরক বিদাত বেশি হয়ে যাবে দ্বিপর্দায় বেশি চলবে যুবক ছেলে যুবক মেয়েরা তখন আমি আল্লাহর গজব একটার পর একটা তসবির দানার মতো পতিত হবে পৃথিবীর এমন কোন আমল নাই ফিরাইতে পারে একটা আমলে ফিরাইতে পারবে সেটা যদি তোমাদের সমস্ত মেয়েদেরকে পর্দার ভিতর নিয়ে আসতে পারো পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো জিনা বিবিচার থেকে যদি তোমরা রেহাই পাইতে পারো ঠিক না বেঠে যুবক ভাই তুমি একা একা মনে মনে ভাবতে পারো আমি একা বুজুর্গ হয়ে যাবো না আমি যদি মনে করি আমি একা বুজুর্গ হব না গজব যখন আসবে ওই বুজুর্গর মতো আগে তোমার উপরে নাজিল হবে তোমার বিল্ডিং আগে পড়বে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহর কাছে কান্নাকাটি করো বৈজ্ঞানিকরা বলেছে অতি শীঘ্র আবার বাংলাদেশে ভয়ঙ্কর আর একটা ভূমিকম্পের আশঙ্কা আছে জানি না কখন কেমনে কি হবে কি অবস্থা কে থাকবেন আমি জানি না তবে ভূমিকম্পগুলো কিন্তু সম্পূর্ণ কিয়ামতের আলামত ঠিক কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের ভূ দিবেন ইসরাফিল সিংহের ভূটা প্রথম হবে মিষ্টি এত মিষ্টি বাসির সুরের মতো মানুষ পাগল হইয়া ঘরের থেকে বের হয়ে যাবে যখন এই সিংহের ভূটা বিকট আকার ধারণ করবে তখন মানুষের কানের তালা ফাইটা রক্ত মাথার মগজ কান দিয়ে বেরিয়ে যাবে কানের ভিতরে আঙ্গুল দিবে কান পর্যন্ত রক্ত এবং এই কানের ভিতরে যে আঙ্গুলটা দিবে এই আঙ্গুলটা পর্যন্ত গরম হইয়া গোস্তগুলো ঝরে যাবে এত ভয়ঙ্কর হবে ওই দৃশ্য এবং আল্লাহ কোরআনে বলেন ওয়াই ইদা শামসু কুবিরাত ওয়াইজান নুজুমুল কাদারা তোমরা যেখান থেকে হাজার হাজার বছরের রাস্তা চন্দ্রটা সূর্য দেখো ওটাকে আমি জমিনে ফেলে দিব সূর্যটা কিন্তু সম্পূর্ণ জাহান্নামের আগুন দিয়ে বানানো আপনারা জানেন না সূর্য যেটা দেখেন এটা কিন্তু জাহান্নামের আগুন দিয়ে তৈরি ওই সূর্যটা কিন্তু পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা যদি জমিনে পড়ে ওটা তেমনি আগুন পৃথিবীতে সেকেন্ডের ভিতরে আগুন লেগে যাবে আল্লাহ কোরআনে বলে দেয় শামসু কুবিরাত ও নবী আমি সূর্যটাকে জমিনে ফেলাই দিব ওয়াইজান নুজুমুন কাদারাত ওয়াইদাল বিহার সুজ্জিরাত ওয়াইদান নুফুস জুব্বিজাত নবী রে আমি যে আপনার সাগর দেখেন এই সাগরটাকে সেকেন্ডে শুকাই ফেলব সুদ্দাই নাই নবী পৃথিবীতে এক ফোঁটা পানি থাকবে না শুধু তাই নয় এই জমিনটা ভূমিকম্প হলে যেরকম ভাবে নাচে পৃথিবীতে এমন ভাবে নাচা শুরু করবে পাহাড় পর্বত গুলা তুলার মতো উড়িয়ে যাবে এই পাহাড় যেই পাহাড়কে আল্লাহ এত শক্ত করে বানাইছে দনমিনের খুঁটা হিসাবে এই পাহাড়টা যখন তুলার মতো উড়ে যাবে কুয়াশার মতো তখন এই জমিনের অবস্থা কি হবে ভাইরা আমি আপনাদের সকলের কাছে দাবি রেখে যাই আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন ওই পর্যন্ত আমাদের বাঁচায় না রাখে কিয়ামতের দৃশ্য দেখতে চাই না কিয়ামতের মাঠে একটা লোক আল্লাহ আল্লাহ বললে ওলা থাকবে না মুসল্লি থাকবে বাবা ইমান থাকবে আল্লাহর কাছে আমরা তওবা করে বলি আল্লাহ
ওই কিয়ামতের আগ পর্যন্ত আমারে বাসায় রাখো না নবী নিজে সর্বসময় বলছে আল্লাহ আমার উম্মতকে কিয়ামতের আলামত দেখাইও না সাহাবীরা বলে হুজুর তলে কি নতুন কোন নবী আসবে আমার নবী বলেন নতুন কোন নবী আসবে না ঠিকই কিন্তু ঈসা নবী নবী হিসাবে আসবে না আমার উম্মত হিসাবে আসবে ঈসা নবী যেদিন থেকে আসবে এর 40 বছর পরের থেকে আর কোন দোয়া কবুল হবে না ইমাম মেহেদীর সময় আসবে বাজার কোন ইমামের একটা দোয়া কবুল হবে না কুরআন শরীফের একটা আয়াত জমিনে থাকবে না ওই গজবের মুহূর্তটা আমি গুনাহগার দেখতে চাই না আমি আপনাদের কাছে দোয়া করে যাই এই ভূমিকম্পগুলো কিন্তু ভাই যান কিয়ামতের আলামত আর কিয়ামতের আলামত কিন্তু বান্দার পাপের কারণেই হবে এখনো সময় আছে যুবকরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাইখা নিজের সতীত্বকে ঠিক রাইখা কবরে যাইও ভাই ওই কবরে আল্লাহ ছাড়া কোন বান্দর নাই ঠিক না ভাই ঠিক ওই কবরে আল্লাহ ছাড়া কোন বান্দর নাই ওই কবরে আল্লাহ ছাড়া কোন বান্দর নাই যুবক বাইরে আজ থেকে ওয়াদা দিতে পারবা যতদিন বাঁচবা যতদিন বাঁচবা এই ভূমিকম্প থেকে শিক্ষা নাও আমার এই লাইফে আমার এই বয়সে আমি এত বড় ভূমিকম্প দেখিনি আপনারা দেখছেন বলে আমি জানি না আগে দেখছি দুই তিন সেকেন্ড হয়েছে পাঁচ সেকেন্ড হয়েছে দশ সেকেন্ড লাস্ট দেখছি কিন্তু 26 সেকেন্ড এভাবে ভূমিকম্প বাংলাদেশ হয় নাই কেবল মাত্রা আল্লাহ বাড়াইতেছে পাপ যত বাড়বে ভূমিকম্পের মাত্রা তত বাড়বে পাপ যদি এখনো কমাই দেন এবার হয়েছে 26 সেকেন্ড পরের বার হইলে হবে 3 সেকেন্ড এর যদি আরো পাপ কমাই দেন ভূমিকম্প হবেই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্পষ্ট কোরআন শরীফের কথা জোরে করে মারহাবা পর্দা নাই পশিদা নাই নামাজ নাই হালাল নাই হারাম নাই বড় বড় দাড়ি রেখা বড় বড় হাদিসাব হইয়া ঘুষের টাকা গুলা দিয়ে পকেট ভরতে হইয়া বাচ্চা ঠিক না ভাই ঠিক ভয় লাগে না এই বেটা খবিজ ভয় লাগে না সুদের টাকা দিয়া নিজের জীবনকে করছে আবার মুসলমান হিসাবে দাবি করো যারা সত্যিকারে অনাগল ঘুষ খায় অনাগল সুদ খায় এরা মুসলমান না ঠিক না ঠিক কারণ যাই না শুই না পাপ করলে তার ইমান থাকে না ভালো করে বুঝেন যারা অনাগল সুদ খাইতেছে এরা আল্লাহর কোরআনকে যাই না শুই না করতেছে আর আল্লাহর কোরআন যাই না যে অবাধ্যিক করে হেই তো বেঈমান ঠিক না ঠিক ইমাম থানবী রহমতুল্লাহ আলাইহি একটা লেখনীতে লিখছে যারা যাই না শুই না সুদ ঘুষ খায় এদের বউ তালাক হয়ে যাওয়ার সময় কারণ যদি আপনি বেঈমান হয়ে যান সুদের কারণে ঘুষের কারণে যদি আপনি বেঈমান হয়ে যান আপনার বউ তো বাড়ির বউ তো ইমানদার বেঈমানের সাথে বিয়ে কি জায়েজ তাই ভালো করে বুঝেন মাসলা কিন্তু আমার নবী বলে গেছে আমার উম্মতকে কেন এটা করে না আল্লাহ বেঈমান কেন করে না কারণ আমার উম্মতের প্রতি আল্লাহর দয়া আছে দেখি আমার উম্মত মরার আগ পর্যন্ত ভালো হয় কিনা আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ আরো জোরে কর আলহামদুলিল্লাহ মরার আগ পর্যন্ত আল্লাহ চান্স দেয় এখনো টাইম আছে বেঈমানের খাতায় নাম দিয়ে কবরে যাইয়েন না বেঈমানের খাতায় নাম দিয়ে কবরে যাইয়েন না আল্লাহ আমাদের কবুল করুক জোরে কর আমিন এই দোস্ত অনাগল আমাদের পাপ হইয়াই যাইতেছে পাপ করনেওয়ালাদের ভিতরে আমিও একজন আমি যে দুধে দেওয়া তেঁতুলের বেশি তা নয় আমিও পাপ করে যাচ্ছি অনাগর কিন্তু আমি আপনাকে দিয়ে আমাকে দিয়ে বুঝাইছি আমরা সবাই ভালো হয়ে যাই যারা আজকে বেশিরভাগ সুদ ঘুষ দিয়ে জীবন গড়তাছেন
এভাবে কিন্তু জীবন যাবে না ঠিক না বেঠিক সুদ ঘুষ দিয়ে হারাম টাকা দিয়ে বিল্ডিং টাকা পয়সা করে যাবে না এই বেটা কাল লাগে করে যাবে সুদ ঘুষের টাকা সম্পদ একদিন একদিন শেষ হয়ে যাবে এই জমিনে থাকবে না এমন কি তোমার ওই পেশা কুত্তা বিলাইতে বাস করবে তোমার নামে কোনোদিন একটা টাকাও দান খারাপ করবে না হারাম মালের থেকে দান করলে এটা হারাম হারাম মাল দান করে যদি কেউ গৌরব করে আমি দান করছি ওর ঈমানই থাকবে না জানেন মাস না হারাম সুদ ঘুষের টাকা দিয়ে যদি আপনি দান করে পকেটেতে বাড়ি করে কর দিছি আজকে মসজিদে 10,000 আল্লাহ যা করে এই কথা বলার সাথে তুমি বেঈমান হয়ে যাবে হারাম মাল কোনোদিন দান করা যাবে না আর হারাম মাল দান করার পরে গৌরব করা যাবে না আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আল্লাহ আমাদের মাফ করুন আমিন ও ভাইরা আল্লাহর কাছে আমরা পানাহ চাই আল্লাহ আর তুমি ভূমিকম্প দিও না আমিন আমিন বিশ্বাস করবেন না ওই দেশ ওই দিনকার দৃশ্য আমি ভুলতে পারি না আমি ছোট বাচ্চাটাকে নিয়ে নিচে দৌড়ে নামতেছিলাম হঠাৎ করে মনে বাইর হইছি গেট খুলে দে নিচে নামবো হাদিসেও আছে ভূমিকম্প হলে নবী বলেছে তোমরা খোলা মাঠে নিচে চলে যাও আল্লাহু আকবার আল্লাহ নবী নিজে বলেছে ভূমিকম্প হলে তাড়াতাড়ি খোলা মাঠে যাও না মসজিদে যাও তবে সেদিনকে একটা খেলা দেখছি যেদিনকে ভূমিকম্প হইল ওরে বাবারে সবে বরাদের মতো মুসল্লির অভাব নেই আল্লাহ একটু ভয় দেখাইছে আল্লাহর একটু লোভ দেখাইছে ঠিক না বেঠিক ঠিক ওরে বাবা আমার মসজিদ আমি তো ছিলাম না মুয়াজ্জিন সাহেব বলেন তো মসজিদ পুরো ফুল সবে কদরে অত লোক হয় না মনে মনে কই ওরে বাবা আল্লাহ একটু ভূমিকম্পতে ভয় দেখাইছে আমরা মুসলমানরা আল্লাহর একটু লোভ দেখাইছি আল্লাহ এগুলো বুঝেন এই জন্য আল্লাহ কইব তাহলে আমি ভূমিকম্প দিলে তাড়াতাড়ি ধরে দেখতে পাবো ডেলি ডেলি দিন ডেলি ডেলি দিমু দেখি কেমনে মসজিদ না আইয়া পারো মারহাবা বল একটা ঘটনা মনে পড়ে গেল বলবো আল্লাহর এক বান্দার জিন্দেগিতে বালে ঘর পড়েতে 30 বছর পর্যন্ত আল্লাহর একবারও ডাকে নাই না ডাকলে হঠাৎ করে ইমাম সাহেব যখন শুনেন কি আপনি তো ভালো একজন টাকা পয়সা আল্লাহর মানিক আপনি কি মেহরবানি করে আল্লাহর একটু নামাজ রোজা করবেন না ডাকা ডাকি করবেন না কয় হুজুর আপনাকে তো খাইয়ে কাম নাই পরের বাদ খান তো বুঝেন না এত সময় পাবো নাউজুবিল্লাহ কয় কি কয় এত সময় পাবো কই মানে আল্লাহকে ডাকার তার টাইম নেই ব্যবসা করার টাইম আছে ইমাম সাহেব আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোমার ডাকার বলে ওর টাইম নাই ওর টাইম নেই একটু বাইর করে দাও তো আল্লাহ বুজুর্গ মানুষ তো দোয়া করছে রাত্রে বেড়া ঘুমাই রয়েছে ঘুমের মধ্যে এটা কওমি মাদ্রাসায় একটা কিতাব আছে কাল ইউবি বলা হয় এই কিতাবটার ভিতরে ঘটনাটা আছে তো যখন ইমাম সাহেব দোয়া করছে রাত্রে ঘুমাই রয়েছে সকালবেলা উঠে দেহে একটা রগ আর একটা রগের উপর আল্লাহ উঠে দিছে ওখানে আছে না রগের উপর রগ উঠে এই যে কি যন্ত্রণা ভাই দুইটা যন্ত্রণা সহ্য করা যায় না রগের উপর দিয়ে রক ওঠা আর দাঁতের ব্যথা আল্লাহ যারা জোরে করেন আজকে দাঁতের ব্যথা রগের উপর দিয়ে রক ওঠা আর দাঁতের ব্যথাটা কিন্তু সিরিয়াস ব্যথা কারণ মানুষের সবচেয়ে মেন হলো মাথা ঠিক না বেটি পেটের ভিতর ব্যথা করে কোলবালিশ নিয়ে শুয়ে থাকা যায় আদুল ভিতর ব্যথা করে টান টান একাইতেই থম যায় কিন্তু ভাই মাথার ভিতর যদি ব্যথা করে তখন আর কোনো উপায় নেই ঠিক না বেঠিক ঠিক গাড়ির উপর যদি ব্যথা শুরু হয় হাত একটা না হইলেও চলে পা দুইটা না হইলেও চলে মাথা না থাকলে চলে যখন রগের উপর দিয়ে রগ উঠাই দিছে আয় রে মাহমুদ রে বউ রে কি হয়েছে ও কি হয়েছে গরম পানি করে স্যার দে বউকে এমন করো কা কও আল্লাহ রে ওরে বাবা রে ওরে আল্লাহ রে বউ কয় তুমি বাপে কম কও আল্লাহ রে বেশি কও বেটা রে কোনোদিন দেখি নাই আল্লাহ রে ডাকতে এখন বলবে বেটা জোরে ডাক আল্লাহ ডাক আল্লাহ আকবার জোরে বউ খুব নারাজ জীবনে নামাজ পড়তে যায় না রোজা রাখে না রোজার দিনে সিগারেট টানে
এমন মগা আছে না নাই সিগারেটের জন্য পেটারও চাই খায় না এ ভাইরা কয় আল্লাহরে ডাকো এখন শুরু করছে আল্লাহরে তুমি কই রে আমার তাড়াতাড়ি ভালো করো রে আল্লাহ কই জামু রে যে জীবনে ফজরের আজান শোনার পরে আর কম্বল ডক করে গায়ে দেয় আজকে সবার আগে যে মসজিদে বইয়ে দিছে ইমাম সাহেব কয় কালকে দোয়া করলাম আজকে মসজিদে ঘটনা কি দেহে গার কাত করে কয় হুজুর হুজুর আল্লাহ রে হুজুর রে হুজুর রে কয় একবার আল্লাহ রে কয় দশ বার আল্লাহ রে ইমাম সাহেব কয় কি হইছে রে হুজুর গার গেছে রে ইমাম সাহেব ঘরে হাত দিয়ে কয় ওরে বাবা রে ইমাম সাহেব বাপ করে আল্লাহ কম বাজান রে এইভাবে যখন চিল্লা পাল্লা শুরু করছে বড় হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার বলে দিছে বড় লোক যত টাকাই খরচ করবা এই রক্তকে নামাবার মতো মেডিসিন দুনিয়ায় না শুধু একটা মেডিসিন দিয়ে আল্লাহ রক্ত নামানো যাবে রগের সাথে সমস্ত রগের কালেকশন হলো কলবের সাথে জোরে কন আরো জোরে আপনার শরীরের মধ্যে যত শিরা আছে বাজার সমস্ত শিরার মেন কেন্দ্রবিন্দু পার হাউস কিন্তু এই হাতটা এই হাতটার থেকে সমস্ত রক্ত সাপ্লাই দেয় সেকেন্ডের ভিতরে বাজার সমস্ত বাতাসগুলো আপনার বডির মধ্যে দিয়ে সতেজ করে এটা হলো কলবটা হলো পার হাউস একটা রগ যদি বলক হয়ে যায় বাজানদের নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হবে শুধু তাই নয় গো দোস্ত হাঁটতেও কষ্ট হবে নামাজ পড়তেও কষ্ট হবে এই জন্য আল্লাহ বলেন সমস্ত শরীরের মেল হলো কলব এই কলবটাকে টার্গেট করে আল্লাহ কোরআনে বলেন বাংলায় বলে হৃৎপিণ্ড ইংরেজিতে বলে হার্ট আরবিতে বলে কলব বাজার আমার আল্লাহ বলেন তোমার কলব যদি সতেজ রাখতে চাও শরীরের সমস্ত রগ যদি ভালো রাখতে চাও আমি আল্লাহর জিকির দিয়ে কলবটারে তাজা রাখো যুবক ভাইরা রাস্তাঘাটে চলবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ যুবক ভাই খানা খাইতে বসবা দশটা লোকমা খাইবার পরে একবার বলবা আলহামদুলিল্লাহ যুবক বাইরে যখন হাতটা দুইবার ফেরে সইবা বেসিং এর সামনে কলটা ছাড়বা হাতটা দুইবার বাবা আলহামদুলিল্লাহ বিবাহের অনুষ্ঠানে রেস্টুরেন্টে যাইবা কমনি সেন্টারে যাইবা খানাটা গালে দিয়ে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কিন্তু আমার আল্লাহর জিকির খানাটা খাইবার পরে প্রতিটা লোকমা পানি খাইবা যা কিছু আর শিখাও পানি খাও যা কিছু বোরহানি খাও খাইবার আলহামদুলিল্লাহ বললা তোমার এই হাতটা কোনোদিন বরক হবে না আমার আল্লাহ নিজের জিম্মাদারিতে তোমার হাতটা তাজা রাখবে বন্ধু ডাক্তার বলে দিল বড় লোক কোনো মেডিসিনে কাজ হবে না তোমার এই কলব চালু করতে হলে আল্লাহর জিকির চালু করতে ডাক্তার কি করে দিছে কালেমি কতে কিতাবে আসছে ডাইন হাতটা এইভাবে গলায় ঝুলাই দিছে দেখেন সিস্টেম কি ডাইন হাতটা গলায় ঝুলাই দিছে ব্যথা হইছে তার গারে হাত ঝুলাই দিছে কলবের এখানে তার মানে হাত এখানে থাকবো ডাক্তার কলবে ঝুলাই দিছে হাতটা কিন্তু কলবের এখানে মারহাবা কর ডাক্তার কেমনে বুঝবে হাত ঝুলাই দিয়ে বলছে আপনার ঘাড়ে ব্যথা হইছে এই হাত মারাচড়া করা যাবে না লেগে হাত বাইন্ধে থইলাম আল্লাহ কয় থো থো কলবের উপরে থো ইমাম সাহেবের কাছে কয় আল্লাহ রে ওরে মাহবুব রে
এত মেডিসিন খাইছি রে কোনো কাম হইব না হুজুর একটা কথাই কইছে এদের মেডিসিন বলে জেকের হুজুর মুসকি মুসকি হাসে আর কয় তোমার টাইম বলে নাই মারহাবা কও আরো জোরে কও এরকম ঘটনা ঘটছে জিন্নাহ ভূমিকম্প হইছে ঠিক না বেটি আল্লাহ ভূমিকম্প দিয়ে বিপদ দেখাইছে মসজিদ ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি কইলো কাম হইব না যখন তোমার আমার আমলের ডিস্টার্ব হয়ে যাবে আল্লাহর কলবের মধ্যে তখন বান্দার উপরে গোসল চাইবো ঠিক না ঠিক জোরে কাক আমি আমার মা বোনদেরকে বলবো যারা আমার মাইকের আবার শুনছেন গজব আসলে শুধু আমি মোল্লার উপরে আসবে না আমার এই মুসল্লিদের উপরে আসবে না গজব আসলে মহিলাদের উপরে আগে আসবে ঠিক না ঠিক ঘরের বিবিকে ভালো করে এখনো টাইম আছে ঘরের বিবির বোরকা কিনে দেয় আপনার বিবি সরকারি চাকরি করে কিছু আসে যায় না সরকারি চাকরি করলে কিন্তু তারপরে শরীয়ত কমে যায় না ঠিক না বেটি ইচ্ছা করলেই মহিলা হাত মোজা পা মোজা বোরকা পরে অফিসে যেতে পারে সরকার কোনোদিন বাধা দেবে না বাংলাদেশে কেন পৃথিবীর কোন ইসলাম কান্ট্রিতে কোন মহিলা হাত মোজা বোরকা পরে গেলে বলবে না তুমি এই অবস্থায় ছিল শুধু খ্রিস্টান দেশ ছাড়া কয়েকটা দেশে বোরকা জায়েজ নাই কয়েকটা দেশ পৃথিবীতে আর পৃথিবীর সব দেশে বোরকা জায়েজ আছে আমি শুধু বলতে চাই একমাত্র ভূমিকম্প হচ্ছে মহিলাদের কারণে ঠিক না বেঠে আমি রং বলছি আজকে সবচেয়ে মহিলাদের বিপদটা বেড়ে গেছে এই যে স্টার জলসা দেখা সবচাইতে এই চ্যানেল তিনটা যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে মহিলার উলঙ্গ বেশি হয়েছে সেদিন থেকে কাপড় গুলা উলঙ্গ হয়েছে সেদিন থেকে কাপড় গুলা মশারি হয়েছে মশারি কাপড় ঠিক না ঠিক স্টার জলসা এই বোঝে না ভালোবাসা ডট কম এরপরে কিরণ মালা যেদিন থেকে শয়তানি শুরু হয়েছে সেদিন থেকে মহিলাকে জামা সব মশারি হয়ে গেছে আগে মশারি গায়ে দিতাম মশার থেকে ফিরানে লে যায় এখন গায়ে দিতে হয় বাবা চোখ ফিরানে লে যায় ঠিক না বেঠে আমি শুধু বলতে চাই ইয়া যুবক তোর পাও দুটা ধরে যাই ওই মহিলা তোর মা তোর বোন তোর ভাবি তোর মা তোর বোন এদেরকে এখন পর্দার ভিতর নিয়ে হয় তা না হলে কিছুদিন আগে হয়েছে 26 সেকেন্ডের পরে হবে 26 মিনিট কোন সন্দেহ নাই কি কথা ঠিক না ভুল কইছি ভুল করে বুঝবা যে 26 সেকেন্ড যেদিন হইব ভাইরা আমি আপনাদের সকলের কাছে দুটো হাত ধরে বলে দিয়ে যাই আমার নবী ভূমিকম্প হলে কি করতেন শুনেন কেন করতেন এত সময় তো ভূমিকম্প হওয়ার কারণ বললাম ভূমিকম্প হলে আমার নবী কি করতেন এই কাজটা যদি আপনি করেন গো ভাই আল্লাহ ভূমিকম্পের মাত্রা কমায় দিবে নবীর যুগে নবীর গোটা জিন্দগি 63 বছর জিন্দগিতে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ হইছে চাইবার কয়বার জোরে কর এই চন্দ্রগ্রহণ আর সূর্য গ্রহণ এটাও কিন্তু কিয়ামতের আলামত চন্দ্রটাকে গিলে ফেলে সূর্যটাকে অস্তিত্ব বিলীন করে দেয় নবী কি করতেন জানেন যখন নবী দেখতেন জিব্রাইল বলতো হুজুর আজকে কিন্তু চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ দেখবেন যে ফাজাইলে নামাজ যে চ্যাপ্টারটা আছে তার ভিতরে চন্দ্রগ্রহণের নামাজ কেমনে পড়তে হয় সূর্য গ্রহণের নামাজ কেমনে পড়তে হয় এগুলো কিন্তু আছে যদি নাই থাকতো নবী না পড়লে এগুলো আসলো কোত্থেকে জীবনে পড়ছেন বরঞ্চ আমরা করি কি সূর্য গ্রহণ দেখার লেগে পাহাড়ে উঠি বিমানে উঠি দূরবীন লইয়া ঠিক না ঠিক নবী তো দেখার কথা বলে নাই নবী বলেছে সূর্য গ্রহণ যদি কারো চোখ দিয়ে দেখে সূর্য এমনই এমনই একটা স্টাইলে চলে আসে তার চোখ চোখের পাওয়ার আজীবন হারায় দেবে নবীর নিজের হাদিস সূর্য গ্রহণ কেন চোখ দিয়ে দেখতে গেলে তার চোখের আলো চিরদিনের জন্য হারায় ফেলবে এই সময় কি করতে হবে জানেন এই সময় করতে হবে তোমার বৈজ্ঞানিক চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে বলে একটা নবীর হাদিসে কয় আরেকটা
নবী বলে সূর্যটাকে আল্লাহ দিয়া বুঝায় যেরকম সূর্য অস্তিত্ব বিলীন হয়ে যায় কিয়ামতের সময় এরকম সূর্যের অস্তিত্ব হারায় ফেলবে ভাইরা দিলটাকে এখন নরম করে দিবেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত হঠাৎ করে আমার নবী একদিন চিৎকার দিয়ে কয় আয়েশা রে তাড়াতাড়ি জানামাজ দাও আমি আয়েশা মনে মনে ভাবলাম কি হলো আমি কোন প্রশ্ন করতে সাহস পাইলাম না আমি দৌড় দিয়া হুজুরের জানামাজ দিয়ে দিলাম আমার নবী পাগলের মতো দৌড়ে এসে জানামাজ বিছে মসজিদে নামাজ দাঁড়িয়ে গেছে নামাজ শেষ করার পরে হুজুর অনেক কান্নাকাটি করতেছে আল্লাহ আমার উম্মতের উপর গজব দিও না দিও না দিও না দিও না একটু পরে আমার নবীর দেখি দাড়ি মোবারক সব ভিজা চোখের পানি দিয়া হুজুর আমার ঘরে আসতে বলে হুজুর ঘটনা কি আমার নবী বলে আয়েশা জানো সূর্য গ্রহণ হয়ে গেছে আয়েশা কিয়ামতের আগে কিন্তু এরকম সূর্য গ্রহণ হইব সূর্য দেরি যে ডুবে যাইব আর সূর্য উঠবো না আমি দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ আমার একজন উম্মত ইমানদার থাকতে এরকম সূর্যটার অস্তিত্ব বিলীন করে দিও আসলে এটা কিয়ামতের আলামত কিয়ামতের আগে এরকম সূর্যটা ডুবে যাবে আর উঠবে না সূর্যরে যেই ফেরেশতায় পানি দিয়ে নিয়ন্ত্রণ করে যদি সূর্যরে পানি দিয়ে ঠান্ডা না করতো বাবা পৃথিবীর সব সাগরের পানি গরম হইয়া এই জমিন গরম হইয়া একটা মানুষ বাঁচত না একটা বীজ একটা গাছ জমিনে হইত না সূর্যরে কোটি কোটি ফেরেশতা পানি ঢাইলা দিয়ে ঠান্ডা রাখে আমার ভাইরা আমার নবী বলে মানুষ যখন বেশি পাপ করে ফেলে রে আয়েশা তখন আমার আল্লাহ কিয়ামতের আলামত বুঝাবার জন্য সূর্যের অস্তিত্ব হারাইয়া ফেলে ওই পানি ডালা ফেরেশতারা সূর্যটারে থাবা দিয়ে গালায় ফেলে আল্লাহু আকবার যখন ফেরেশতারা গালায় ফেলে তখন সূর্যের অস্তিত্ব হারাইয়া যায় আল্লাহ না করুক যদি সূর্যের অস্তিত্ব হারাই যায় আয়েশা আমার উম্মত আর সূর্য পাইব না নবীর যুগে ভূমিকম্প হইছে নবী ভূমিকম্প হলে কি করতেন একটা মিনিটও দেরি করতেন না আমার নবী দৌড়ে মসজিদে চলে যেতেন উম্মতের জন্য সেজদায় পরে পরে কাঁপতেন বাইরে যেদিনকে ভূমিকম্প হইছে ওই দিনকার মতো যদি প্রতিটা রাত্রে আমরা ফজরের নামাজকে পাঁচ ওয়াক্ত পরে মসজিদকে ভরে দিতাম আর এই দেশে ভূমিকম্প হইত না ঠিক না ঠিক আজ থেকে কি ওয়াদা করতে পারবো যতদিন বাঁচবো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো সুদ ঘুষ থেকে হেফাজত করব নিজের মা বোনদেরকে পর্দার ভিতরে নিয়ে আসবো যদি বিবি না শোনে তারে বুঝাবো যদি মেয়ে না শোনে বুঝাবো বুঝাইয়া শুনে পর্দার ভিতরে নিয়ে আসবো আমরা রাজি আছি না নাই আব্দুল আল্লাহকে দেখান তো নরক থাকবে এখানে শেষ না ভূমিকম্প হলে আমার নবী কি করতেন শোনেন একদিনকে ভূমিকম্প হচ্ছে আজকেও দেখলাম কিতাবের মধ্যে নবীর যুগের ভূমিকম্প গুলা খুব ভয়ঙ্কর ভাবে হইতো ওই জামানার মানুষগুলো অধিকাংশ মুসলমানরা সারা বেঈমান ছিল এতই বেঈমান ছিল আমার নবী নবুয়ত প্রাপ্তির আগে নবী দুনিয়া আসার আগে তারা কাবা ঘরকে উলঙ্গ হয়ে তওয়াফ করতেন নবীর যুগের ভূমিকম্প গুলো খুব সিরিয়াস হইতো আমার নবী ভূমিকম্প হইলে বাবা দৌড়ে মসজিদে যাইয়া সব সাহাবিদেরকে বলতেন তাড়াতাড়ি মসজিদে ঢুকো হয়তো ইসরাফিলকে এখন সিঙায় ফু দিয়ে দিতে পারে এক সাহাবি দাঁড়ায় বলে হুজুর আপনি তো এখনো বাইসে রয়েছেন আপনারা বলছেন লা তাকুমু সা হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বললে না থাকবে ততদিন কিয়ামত হবে না আমার নবী বলে দেখো রে আমি আশঙ্কা করতেছি কিয়ামত আইজো হয়ে যাবে ভাইরা নবীর হাদিস তো ঠিকই আছে কিন্তু আমার নবী বলেন মানুষ বেঈমান হয়ে যাইতে সময় লাগে না ঠিক না ঠিক জোরে কো আরো জোরে যদি কোনো মানুষ ইসলামকে একটা দিনের জন্য নাশুকলি করে যদি আপনি নামাজের দাওয়াত দেওয়ার পরে বলেন নামাজ পড়লে কি হইব
এই কথাটা বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন তা কাফের হইতে সময় লাগে সারা পৃথিবীর মানুষ কাফের হইতে মাত্র 1 মিনিট টাইম লাগে 1 মিনিট সব মানুষগুলো যদি একত্রিত হয়ে বলে দূর নামাজ পড়লে কি হইব রোজা হলে কি হইব আল্লাহ আর কি জিনিস এটা বললে তো কাফের হয়ে যাবেন সাথে সাথে আর সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে গেল তো ইসরাফিল সিং এ ভুই দিব ঠিক না ভাই ঠিক এসন আমার নবী বলেন আমার আশঙ্কা হয় কিয়ামত আজ হয়ে যেতে পারে ভাইরা আমি তোমাদেরকে একটা বিনয়ের সাথে একটা কথা বলি যারা আজকে আসছেন আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য হয়তো আমাদের কথা আপনাদের কাছে খারাপ লাগবে আজ থেকে ওয়াদা করেন যতদিন বাঁচবেন ইমানকে টিকায় রেখে বাঁচবেন ইনশাআল্লাহ রাজি আছেন না নাই জোরে কর আমিন আর সবচাইতে আমাদের একটা দোষ আমাদের সমাজের মধ্যে আছে সবচাইতে বড় গুনাহ সেটা হলো গীবাতের গুনাহ ঠিক না বেঠে গীবাতটা আমরা একবারে ভাতের সাথে তরকারির মতো লাগাই লিছি হালাকে আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা একটা যুবতী মেয়ের সাথে জিনা করলে যেই গুনাহ তার সাথে কয়েক কোটি গুণ বেশি মারাত্মক গুনাহ হলো গীবাতের গুনাহ ঠিক এ ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন একটা ছেলে যদি জিনা করে ধরা খায় বন্ধু বান্ধব তারে মাইর লাগায় তারে বন্ধক রাখে হ্যাঁ ওই ফ্যামিলিতে জিনা কর ওই মহিলা পতিতালার ওই পুরুষটা পতিতালার ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করো এরকম বলে কি বলে না যে কোনো দেখবেন এক এক জায়গায় নিষিদ্ধ পল্লী লেখা থাকে না পেপার পত্রিকা দেখেন নিষিদ্ধ পল্লী কারণ ওখানে নাজায়েজ কাজ হয় এই জন্য নিষিদ্ধ পল্লী লিখে দেয় এই দোস্ত একটা জিনা করার কারণে তুমি তার নিষিদ্ধ পল্লী লিখে দিলা হালাকে জিনার চাইতে মারাত্মক নিষিদ্ধ পল্লী যদি পৃথিবীতে হয় ওই ফ্যামিলি হবে যেই ফ্যামিলির লোকেরা গীবত করে ঠিক না বেঠে জোরে কর এটা আমার কথা নয় বিশ্ব নবীর কথা নবী নিজে বলেছে জিনা করলে তোমরা তাকে বন্ধক রাখো নিষিদ্ধ বলে ঘোষণা করো কিন্তু আমি নবী বললাম নিষিদ্ধ ফ্যামিলি ওইটাই হবে যারা তার মরা ভাইয়ের গোশত সিবাইয়া খায় সাহাবীরা বুঝতে পারলেন না যে হুজুর বলে কি মরা ভাইয়ের গোশত আবার সিবাইয়া খায় মানে মানুষের গোশত হুজুর বললেন মরা ভাইয়ের গোশত সেই খায় যে তার ভাইয়ের গীবত করে ভাইরা আমি দোয়া করি আল্লাহ আপনাদের হেফাজত করুক আজকের কথাগুলো আজকের ওয়াজটা প্রত্যেকটা মুসলমানের দরকার আমারও দরকার ঠিক না ঠিক আজকের ওয়াজটা সারা পৃথিবীতে ছড়াই দিবা যদি আমার এই কথার দ্বারা তোমার জিন্দিগির কোনো একটা ভাই ভালো হয়ে যায় আল্লাহর কসম করে বলি এর উসিলে তোমার কবরটা জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে ভাইরা আমি তোমাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলে দিয়ে যাই একদিন তুমিও থাকবা না আমিও থাকবো না এই দুনিয়ার অস্তিত্ব বলতে কোনো জিনিস থাকবো না কুল্লু মান আলাইয়া ফান জালালি ওয়াল ইকরাম নবীজি এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে তার আলামত হলো দোস্ত ভূমিকম্প জাপানে এমন ভূমিকম্প হয়েছে ওই দেশের বৈজ্ঞানিকরা বলে 100 বছর পিছনে পড়ে গেছে জাপান 100 বছর পর্যন্ত জাপান এই ক্ষতি কাটাই উঠতে পারবে না কয়েক মিনিটের ভিতরে জাপানকে আল্লাহ কি করে ফেলবে আমার আল্লাহ বলেন এত সুন্দর বিল্ডিং করছো এত সুন্দর বাড়ি করছো তোমার ওই বাড়িটা হাতুড়ে দিয়া ভাঙতে বুলডোজার দিয়া ভাঙতে কয়েক সপ্তাহ টাইম লাগে আর আমি মানুষ যদি ইচ্ছা করি রে
তোমার ওই সুন্দর প্ল্যানিং করা বাড়িটাকে ভাঙতে মাত্র একটা সেকেন্ড টাইম লাগবে বলে যায় ওনারে বান্দা আমি মামুন যে কত ক্ষমতার মালিক দশতলার বিল্ডিংটাকে বাজান গাছের পাতার মতো নাড়াইছে পঞ্চাশ তলা বিল্ডিংটারে বাংলাদেশে একটা খেজুর গাছের পাতার মতো বাতাসের মতো লড়াইছে যে আল্লাহ ইচ্ছা করতো মতিঝিলের বিল্ডিং গুলারে সেকেন্ডের ভিতরে ফেলাই দিব পারতো না পারতো না হালাকে দেখেন বাংলাদেশের পরে কত রহমত একটা পুরান বিল্ডিং ও ভাঙিয়ে পড়ে নি বাইরে বাংলাদেশের প্রতি আল্লাহর খাস রহমত আছে এই জন্য ২৬ সেকেন্ড হয় ১০ সেকেন্ড হয় যদি অন্য দেশের মতো ইন্ডিয়ার মতো এক ঘন্টা আধা ঘন্টা পাকিস্তানের মতো হইতো বাংলাদেশের টিনের ঘর শুদ্ধ মাটির নিচে ঢেকে যেত কথা ঠিক না ঠিক আল্লাহর কাছে আজকে কাইন্দা কাইন্দা তওবা করে যান আল্লাহ শুধু আমি বাঁচবো না আমার ভাইদের কো পাপের থেকে বাঁচান যারা গার্মেজে চাকরি করো ভাই আমি তোদের গার্মেজে চাকরি করতে না করি না পেটের জন্য গার্মেজে আইছো মহিলা পুরুষ একসাথে চাকরি করস তুই যদি তোর ওই বোনকে বলস বোনরে তোর জন্য আজকে ভূমিকম্প হবে এটা আমরা চাই না তোরা যদি আন্দোলন করস মহিলা পুরুষ আলাদা করতে হবে মহিলাকে সেকশন আলাদা থাকবে পুরুষের সেকশন আলাদা থাকবে তোর চোখের জেনারা কম হবে ঠিক না ঠিক কালকা থেকে আন্দোলনে নাম হে বিরাট বেতন না পাইলে নাই না যাস দুই মাস বেতন না পাইলে আন্দোলনে নামস ভূমিকম্পের ভয় নাই ভূমিকম্পের ভয় নাই মরার ভয় নাই যে ফ্যাক্টরিতে চাকরি করতাস যদি ওই ফ্যাক্টরিতে তোর চাকরি রত অবস্থায় ভূমিকম্প শুরু হয় তুই কই জানি ভূমিকম্পের ভয় নাই কাল থেকে আন্দোলন কর মালিককে বল মহিলা পুরুষ আলাদা করে দেন অন্তত চোখের জেনার হাত থেকে বাঁচি ঠিক না ঠিক বাংলাদেশের সবচাইতে বেশি চোখের জেনা হচ্ছে গার্মেন্টসের মধ্যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি তোরা যারা চাকরি করো আমার সাথে ভালো জানিস অনেক মেয়ে আছে গার্মেন্টে চাকরি করে পটের জন্য আসছো বোন তোরা তো জুমায় আসতে পারস না তোরা কেমনে বুঝবি আমার এই দাওয়াত গুলো তোমরা আজকে যাই এই গার্মেন্টে দিয়ে বয়ান করবি তোর মা তোর বোন তাকে মার নজরে দেখে বলবি বোন কালকে থেকে বোরকা পরে আসবি আর মহিলারা বোরকা পরে আসলো বাইরে তে বুঝলাম ভিতরে যাইয়া ভিতরে যেয়ে তো খুললাম খাল্লাম ঠিক না কই থাকে বোরকা কই থাকে ওড়না অতএব তোরা যদি গার্মেন্টসের ভিতরে যারা জিএম আছেন ডিএম আছেন যারা গার্মেন্টসের ভিতরে কর্মরত আছেন এরা যদি ইচ্ছা করেন মহিলা পুরুষকে আমরা বোরকা পরাই এই বাংলাদেশের একটা একটাকে আমি একটা গার্মেন্টস দেখছি এক হাজি সাহেবের গার্মেন্টস গাজীপুর সেটার নাম হাজি গার্মেন্টস মেয়েদেরকে হাত মোজা পা মোজা বোরকা লাগাইয়া বোরকা পরে ঢুকতে হয় এবং যত সময় কাজ করবে তাদের চেহারা দেখা যাবে না হাত শুধু আর পাও দুইটা খোলা থাকে আর সমস্ত শরীর পর্দার সাথে থাকে এরকম গার্মেন্টস গুলো যদি হয়ে যায় ভূমিকম্প পার হবে না ঠিক না আমি কি ঠিক বলছি না মিথ্যা বলছি যুবক রে তোরা বেতনের লেগে যদি আন্দোলন করতে পারো সেটার জন্য কি করা যায় না যায় মনে মনে ভাবে হুজুর কি এসব তার আন্দোলন করবো এইভাবে করলে চাকরি থাকবো আচ্ছা তোর চাকরি না থাকুক কিন্তু যদি আজরাইল আইয়ে পড়ে এখন কি করবো এই ভূমিকম্প তো একটা আজরাইল ঠিক না বেটি ভাইরা আমি তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই এত সুন্দর বিল্ডিং কিন্তু ভাঙতে আল্লাহর টাইম লাগে না আজ থেকে নিয়াত করে ফেলো আল্লাহ দুনিয়ায় যতদিন বাসায় একবার ইমানের সাথে বাসায় একবার উম্মত আমার গুনাহগার গো জমিনে
নবী প্রতিটা দিনই দোয়া করতেন আমরা আজকে দোয়া করব আল্লাহ আমাদের বাপের কারণে আমাদেরকে তুমি গজব দিয়ে শেষ করে দিও আমার বাংলাদেশ ছোট্ট দেশ জাপান খুব শক্তিশালী দেশ আমেরিকা খুব শক্তিশালী দেশ তার অর্থনৈতিকভাবে অনেক চাঙ্গা পাকিস্তান খুব শক্তিশালী দেশ ইন্ডিয়া খুব শক্তিশালী দেশ নেপাল ভুটান খুব শক্তিশালী দেশ আমার বাংলাদেশটা ছোট্ট দেশ আল্লাহ আমাদের গজবের কারণে কয়েকজনের গজবের কারণে তুমি বাংলাদেশটাকে গজব দিয়ে শেষ করে দিও না অন্তত আমাদের ছোট্ট বাচ্চাদের খাতির আমাকে বাংলাদেশটাকে গজব করো আমিন জোরে কোন আমিন আমিন বজন আপনারা আমরা যে গুনাহ করি তোমার আমার কারণে কিন্তু আল্লাহ দুনিয়া কোনো রাখে না রাখে হলো ওই যে গার্মেন্টের শ্রমিক যে বাচ্চার জন্য পেটে পাথর বাইন্ধা পরের ফ্যাক্টরিতে চাকরি করে খাইয়া না খাইয়া ওই ছোট্ট নাবালক বাচ্চার জন্য তোমার আমার আল্লাহ ভালো রাখছে ঠিক না ভাই ঠিক অতএব আল্লাহর কাছ থেকে আজকে তওবা করি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা করব ভূমিকম্প থেকে আল্লাহর কাছে পানাহ চাবো ইনশাআল্লাহ 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 ওয়াদা করতে পারবা পারবা ওয়াদা করতে মসজিদে বসে যদি ওয়াদা করো মসজিদে বসে যদি ওয়াদা করো সেটাকে যদি পালন না করো আল্লাহর গজব তোমার উপর রাখে ঠিক না ভাই এই যুবক তোমরা যারা গার্মেন্টসে চাকরি করো বলতে পারবা বুক ফুলাইয়া যোগদের এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত কোন একটা মেয়ের দিকে আমার খারাপ নজরে তাকাইয়া আমি জেনার গুনাহ করব না যদি এমন কোন যুবক আমারে গ্যারান্টি দিতে পারো যে ইনশাআল্লাহ আমি পারবো আমিও তোমার সাথে গ্যারান্টি দিলাম আগামী সপ্তাহ আসার আগে যদি তুমি মারা যাও তোমার কবরটা বেহেশতে ঢাকা দিয়ে যাবে সুবহানাল্লাহ পারবা না পারবা যুবক পারবা কে কে পারবা দেখে হাত উঁচু করে দেখাও তো পারবা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমিন যারা গার্মেন্টে চাকরি করে না হেরাও হাত উঁচু করছে 80 বছরের বুড়াও হাত উঁচু করছে তবে হাত উঁচু তোমাদের সাথে এই জন্য করছি যে আমরাও তো রাস্তাঘাটে চলি ঠিক না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন জোরে কর আমিন আরো জোরে আমিন আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেফাজত করো আমিন আমার বাংলাদেশটাকে হেফাজত করো আমিন আমার বাংলাদেশটাকে রক্ষা করো আমিন আল্লাহ আমার বাংলাদেশটাকে তুমি হেফাজত করো আমিন আল্লাহ সকলের দোয়া কবুল করুক সবাই বলেন আমিন ও ভাইরা বয়ানি সগীর জমিনের মালিক রে বহুত আশা করে হাত তুলেছি জীবনে আর কয়দিন বেঁচে থাকবো জানি না যতদিন বাঁচায় রাখবা ইমানের সাথে রাখবা যত গুনাহ করছি আমাদের গুনার দিকে তাকাইও না তোমার রহমতের দিকে তাকাই আমাদের সবাইকে মাফ করে দাও আমার সঙ্গে যারা আমিন আমিন বলছে জানি না কার জানু মা নাই বাবা নাই কার জানু আত্মীয় স্বজন বিবি বাচ্চা বিবি নাই কার জানু দাদা দাদি নানি আজকে দুনিয়ায় বেঁচে নাই মেহরবানি করে তাদের সবাইকে মাফ করে দাও কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ আমার বাংলাদেশ ছোট্ট দেশ সমস্ত বিপদ থেকে হেফাজত করবা তোমার নিজ হাতে বাঁচায় দিবা হে আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে ইমান নিয়ে বাঁচবার তৌফিক দিবা অনেকে দোয়া চেয়েছে অসুস্থ অনেকের বোন অসুস্থ মা অসুস্থ আয় আল্লাহ অনেকের বিবি গর্ভবতী এদের সবাইকে তুমি নেক সন্তান নসিব করে দিবা আয় আল্লাহ সকলকে মাফ করে দিবা যারা দোয়া চাইছে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিবা আল্লাহ তোমার এক বান্দির জন্য দোয়া চাওয়া হয়েছে আফরোজা নামে মেহরবানি করে তাকে সুস্থ করে দিবা আরো যারা ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাইছে কবুল করে নিবা আল্লাহ অনেক যুবক মানুষ দোয়া চাইছে নেক সন্তানের জন্য কবুল করে নিবা আয় আল্লাহ
ও মাবুদ আমার অনেক যুবক ভাইরা নামাজ পড়বে ওয়াদা করেছে এদের কি ইমানদার বানায় দিও যুব সমাজ যদি ভালো হয়ে যায় যুবতী সমাজ যদি ভালো হয়ে যায় এই বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে একজন যুবক ভালো হলে 10 জনকে ভালো করানো সম্ভব আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত দিয়ে দাও এদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আমার দাড়ি পাকা বাজানদেরকে কবুল করে নাও যারা অসুস্থ তাদের সুস্থ বানিয়ে দাও মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর